আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আবার আমি লাইভ হয়েছি। আপনারা সবাই জানেন যে আমাদের পার্লারে এখন অফার চলছে, তো পুরো অক্টোবর মাস জুড়েই আমাদের কিন্তু এই অফারগুলো থাকবে। তো যারা যারা এখনও জানেন না যে আমাদের কী কী সার্ভিসের উপরে অফার চলছে, তো সেগুলো জানার জন্য আপনারা দয়া করে লাইভটাতে জয়েন হয়ে যান। আমাদের কিন্তু এখন অনেকগুলো ফেসিয়াল, তারপরে রিবন্ডিং, হেয়ারের যে কোনো কাজের উপরেও কিন্তু আমাদের প্রচুর ডিসকাউন্ট চলছে। আমাদের এখানে ফেসিয়ালের উপরে হচ্ছে কিছু প্যাকেজ করা হয়েছে, ফেসিয়াল, তারপরে পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার ট্রিটমেন্ট, তো সব কিছু মিলিয়েই আমরা প্যাকেজ তৈরি করেছি। তো সেই প্যাকেজের উপরেও আমরা অনেক ডিসকাউন্ট দিয়েছি। তো আপনারা যদি কেউ করতে চান তাহলে সেই সার্ভিসগুলো আপনারা এই সুযোগে করে নিতে পারবেন। আমাদের এখানে আমরা ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিওর, ম্যানিকিওর, এগুলো সব কিছু মিলে এক এক রেট অনুযায়ী আমরা হচ্ছে প্যাকেজ তৈরি করেছি, যার যে রেট অনুযায়ী সুবিধা আপনারা করে নিতে পারেন। তো সে প্যাকেজগুলো দেখার জন্য আপনাদেরকে হচ্ছে আমাদের পেজে চলে যেতে হবে। আমাদের পেজে সবগুলো ডিটেলস দেওয়া আছে প্যাকেজগুলোর। তার আপনারা যদি করতে চান এই সুযোগে এই প্যাকেজগুলোর মধ্যে কাজ করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আমাদের এখানে সর্বনিম্ন প্যাকেজ আছে 550 টাকার। 550 টাকার থেকে আমাদের প্যাকেজগুলো শুরু। তো তারপরে 800 টাকা, 900 টাকা, 1000, 1200, 1500 টাকার পর্যন্ত প্যাকেজ আছে। 2000 টাকা পর্যন্ত আমাদের হায়েস্ট এখন প্যাকেজ আছে। তো আপনারা যদি কেউ একদম পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কাজ করতে চান তাহলে আপনারা 2000 টাকার মধ্যে, 2000 টাকার যে প্যাকেজটা, ওই প্যাকেজটা যদি নেন তাহলে ওই সেই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা সবগুলো সার্ভিসই পেয়ে যাচ্ছেন, যেমন পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার ট্রিটমেন্ট, তারপরে ভালো ফেসিয়াল সব কিছু, তারপর হেয়ার কাট সব কিছু একটা সার্ভিসের প্যাকেজের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। এই সুযোগটা কিন্তু আমরা সবসময় দিই না। এটা আমি অক্টোবর এই শুধুমাত্র এই মাসে দিয়েছি, কারণ আমি কিন্তু পূজার অফার দিইনি, কারণ অন্যান্য সব পার্লারগুলোতেই পূজার অফার চলছে, কিন্তু আমি পূজার অফার দিইনি। আমি দিয়েছি এই জন্যই, কারণ হচ্ছে এই মাসে হচ্ছে আমার ছেলের বার্থডে। তো আমার ছেলের বার্থডে উপলক্ষে আসলে আমি সার্ভিসটা দিয়েছি। যারা আমার অনেক কাছের, অনেক প্রিয় কাস্টমাররা আছেন তাদেরকে, তাদের কথা চিন্তা করেই আসলে এই অফারগুলো দেওয়া, প্যাকেজগুলো দেওয়া, যে তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি আমার ভালোবাসা, সেই পক্ষ থেকেই কিন্তু আসলে এই প্যাকেজগুলো তৈরি করা, যাতে তারা আমার কাছে এই কাজগুলো করতে পারে, এই জন্যই করা। তো যারা যারা হচ্ছে এই সার্ভিসগুলো নিতে চান তারা চলে আসবেন আমাদের পার্লারে। আর আমি আমার ক্লায়েন্টদের অত্যন্ত অত্যন্ত ভালোবাসি। আর আমাকেও আমি জানি যে যারা আমার রেগুলার ক্লায়েন্ট সবসময় আমার কাছে আসে তারাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর সেই ভালোবাসার টানেই কিন্তু অনেক দূর দূর থেকে অনেক কাস্টমাররা আমার কাছে চলে আসে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার শুধু এলাকার না, আমাদের আমার যে শুধু এই এলাকার কাস্টমার আমার কাছে আসে তা কিন্তু না, আমার কাছে অনেক দূর দূর থেকে কাস্টমাররা আসে, আমার কাজ দেখে আমাকে ভালোবেসেই কিন্তু আমার কাছে সার্ভিস নিতে আসে। আর এই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা এত দূর থেকে কষ্ট করে আমার কাছে সার্ভিস নিতে আসে। আমিও চেষ্টা করি আমার যতটুকু সম্ভব 100% দিয়ে তাদের কাজগুলো করে দেওয়ার। আমি কখনো টাকাটাকে মেইন ফ্যাক্ট মনে করে কাজ করি না। আমি কাজ করি যে আমার ক্লায়েন্ট যাতে খুশি হয় সেটা ভেবেই আমি কাজগুলো করি। জানি না যে ক্লায়েন্টদের কতটুকু আমি মানে মন মতো কাজ করতে পারি, সেটা আমার ক্লায়েন্টরাই বলতে পারবে। তো চেষ্টা করি আমার সাধ্যের মতো যতটুকু আছে ততটুকু দিয়ে কাজ করার। তো আমাদের আশেপাশে যারা আছেন, যারা এখন আমাদের পার্লারে সার্ভিস নেননি, তারা চাইলে এই সুযোগে কিন্তু আমাদের থেকে সার্ভিস নিতে পারেন। আসলে আমরা যদি কারোর কাছে না যাই, কাজ না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে তার কাজটা কেমন। অনেকে আছে যে আমাদের এলাকার যারা আছে, অনেকে আছে যে এখানে সার্ভিস আর কেমন হবে, হয়তো বা ভালো হবে না, এলাকা ভেবে অনেকে আসতে চান না। তো তাদেরকে বলবো যে একবার হলেও আমাদের কাছে এসে সার্ভিস নিয়ে দেখবেন যে আমরা আসলে ভালো সার্ভিস দিই কি না।
আমরা কিন্তু 100% আমাদের যতটুকু সম্ভব ততটুকু দিয়েই আমরা সার্ভিস দিয়ে থাকি আপনাদের মন রক্ষা করার জন্য। আর আমি হচ্ছি ইন্টারন্যাশনালি সার্টিফাই আর্টিস্ট, তো আপনারা অনেকেই হয়তো বা এটা জানেন না যে আসলে অনেকে আছে যে নতুন নতুন কাজ শিখে পার্লার দিয়ে বসে যায়, তো তাদের সার্ভিস আর আমার সার্ভিসের মধ্যে অবশ্যই অনেক তফাৎ হবে। তো আমি আজকে লাইভ হয়েছি এটার জন্য যে কিছু কিছু মানুষ আছে যে যারা আমার নামে বা আশেপাশ থেকে অনেক ধরনের বদনাম করে, আমার নামে বিভিন্ন ধরনের কথা শোনায় যে আমি নাকি কিছু পারি না, বিভিন্ন ধরনের কথা বলে, যেগুলো যে কথাগুলো আমার কাছে আসে। হয়তো বা সে নিজেও জানে না যে আমি কিন্তু ইন্টারন্যাশনালি সার্টিফাইড একজন আর্টিস্ট আর আমি এই এই লাইনে কাজ করছি হচ্ছে 17-18 বছর ধরে, 18 বছরের প্রায় বায়ার চেয়ে বেশিও হতে পারে। তো এত বছরের যেহেতু আমার অভিজ্ঞতা, তাহলে নিশ্চয় আমি কিন্তু অনেক কিছুই পারি, অনেক কিছুই জানি। আর আমি এত বছরে কাজ করি, কাজ করেও আগে আমি যা শিখেছিলাম এখন কিন্তু সেই কাজগুলো আর আগের মতো নাই, এখন সব কিছু আপডেট হয়ে গিয়েছে, আগের মতো কিন্তু কিছু নাই। তো আমি এই জন্য দেখা যায় আর অনেক কিছুর উপরেই আমি কোর্স করে এসেছি, যেমন হেয়ারের কাজের উপরে কোর্স করেছি, মেকআপ আইটেমের উপরে কোর্স করেছি। তো সেই কোর্সগুলো করেছি কিন্তু শুধুমাত্র আমাদের ক্লায়েন্টদেরকে এখনকার যে আধুনিক যুগের যে সার্ভিসগুলো এসেছে সেই সার্ভিসগুলো যেন আমার ক্লায়েন্টরা পায়, সেই ক্লায়েন্টদের কথা চিন্তা করেই কিন্তু আমি এইগুলোর উপরে কোর্স করে এসেছি, যাতে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে এখন যে আপডেট যে জিনিসগুলো এসেছে সেগুলো দিয়ে যেন তাদেরকে সার্ভিস দিতে পারি। তো এই জন্য কিন্তু আমার এত টাকা আরও খরচ করে সব কিছুর উপরে আমার আরও ট্রেনিং করে আসার, নাহলে অনেকে আছে যে হ্যাঁ আমি শিখেছি তো কী হয়েছে, আবার কেন টাকা খরচ করবো, আবার কেন নতুন করে শিখতে হবে, এমন চিন্তাভাবনা করে। কিন্তু আমি কিন্তু এখন যুগের সাথে যা কিছু আপডেট আসছে সব কিছুর উপরে আবার নতুন করে শেখার চেষ্টা করছি, এটা চেষ্টা করছি কারণ আমি চাই যে আপনাদেরকে যেন আমি পারফেক্ট সার্ভিসটা দিতে পারি। কারণ যেহেতু এখন সব কিছু চেঞ্জ হচ্ছে যুগের সাথে, তো এখন কিন্তু সার্ভিসগুলো চেঞ্জ হচ্ছে, মেডিসিন চেঞ্জ হচ্ছে, সব কিছুই চেঞ্জ হচ্ছে, কাজও কিন্তু আগের থেকে অনেক আপডেট হয়ে গিয়েছে। আমরা আগে যেভাবে কাজ করতাম এখন কিন্তু দেখা যায় সেই কাজের মধ্যেও অনেকটা ভিন্নতা চলে এসেছে, কারণ প্রোডাক্ট আপডেট হয়েছে, প্রোডাক্ট অনুযায়ী এখন কাজের মধ্যেও কিন্তু অনেক ধরনের ভিন্নতা চলে এসেছে। তো এই জন্যই বলবো যে আপনারা যারা সার্ভিস এখন আমার কাছে নেন নাই, আপনারা একবার হলেও আসবেন, এসে দেখবেন যে আমরা আসলে সার্ভিসগুলো কেমন দিই, আমরা চেষ্টা করি আপনাদের মন মতো সার্ভিসগুলো দেওয়ার। তো কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। আর আমাদের এখানে কিন্তু অক্টোবর মাস থেকেই হচ্ছে কাজ শেখানো হচ্ছে, আমাদের এখানে 5 জন নিয়ে একটু কোর্স করানো হবে। তো সেই কোর্সে যদি কেউ জয়েন করতে চান, এটা কিন্তু ফুল কোর্স, 3 মাসের কোর্স, সেই কোর্সে যদি কেউ জয়েন করতে চান তাহলে কিন্তু করতে পারেন। আর আমরা এখানে কিন্তু সীমিত পরিসরেই লোক নেই, বেশি মানুষ নিয়ে আমরা কাজ শিখাই না, 5 জন করে নিয়েই কাজ শিখাই। তো কেউ যদি শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হাতে ধরে একদম ফুল কোর্স যে কাজগুলো সেগুলো সব কিছুই শিখিয়ে থাকি। আপনি 3 মাস আমাদের কাছে যদি কাজ শিখেন আপনার মোটামুটি সব কিছু সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তারপর আপনি চাইলে আমাদের কাছে হচ্ছে আরও কিছু দিন থেকে আপনি প্র্যাকটিক্যালি আরও শিখতে পারেন। কারণ আমরা যতই কাজ শিখি না কেন, আমরা যাতে কাজ শিখা কিন্তু শিখার পরেও সেটা হাতটা রানিং করার জন্য আরও কিছু দিন কোথাও থেকে কিন্তু কাজ করতে হয়, সেই সুযোগটাও হচ্ছে আপনারা আমার কাছে পাবেন যদি আমার কাছে কাজ শিখেন। 3 মাস হচ্ছে আমরা কোর্স এমনি নিয়ম অনুযায়ী বলে থাকি, আর তাছাড়া হচ্ছে আপনার, কারণ সবার মেধা কিন্তু একরকম হয় না, এক একজনের এক মেধা এক এক রকম, কেউ আছে যে 2 মাসেই অনেক সুন্দর ধরে ফেলে, আবার অনেকে আছে যে 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, তারপরে ওরকম ভালোভাবে কিছুই পারে না। তো এই জন্য ওনার যে পর্যন্ত একজন কাজ কমপ্লিটলি না শিখবে সে পর্যন্ত কিন্তু আমরা ওনাকে ছেড়ে দিই না, ওনার যতদিন লাগবে আমরা ততদিনই ওনার পিছনে সময় দিই ওনার কাজটা শেখানোর জন্য। আর কাজ শেখানোর পরে 3 মাস পরে উনি চাইলে আমাদের কাছে থেকে আরও প্র্যাকটিস করতে পারবে, আমরা প্র্যাকটিসের মাধ্যমে ওনার হাতটা আরও চালু করে দিব। কারণ আপনি কাজ যতই শিখেন না কেন, শুধু আইডিয়া নিয়ে কিন্তু কখনো একটা ক্লায়েন্টের কাজ করা সম্ভব না,
একটা ক্লায়েন্টের পারফেক্ট কাজ করার জন্য কিন্তু আপনার অবশ্যই হাতটাকে রানিং করতে হবে, সব কিছুর সম্পর্কেই আপনার আইডিয়া রাখতে হবে। তো তারপর আপনার একটা বিজনেস যদি দিতে চান, বিজনেস শুধু আপনি কাজ শিখে গেলেন, কাজ শিখলেই কিন্তু হলো না, আপনি একটা বিজনেস কীভাবে চালু করবেন, তারপর বিজনেসটা কীভাবে আপনি রানিং করবেন, সব কিছু সম্পর্কেই কিন্তু আপনার আইডিয়া দরকার আছে। তো এত কিছু করার জন্য সব কিছুই কিন্তু আমরাই আপনাদেরকে শিখিয়ে দেই যারা বিজনেস দেওয়ার ইচ্ছা থাকে। তো এই জন্য যারা শিখতে চান তারা আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। একজন বলেছেন আরব ভাইয়ান প্রাইস কত আপু? আমাদের হচ্ছে এখন কাজ শিখার উপরে ডিসকাউন্ট প্রাইস চলছে, এখন এই ডিসকাউন্ট প্রাইজে হচ্ছে অন্য সময় আমরা 30,000 টাকা রাখি, এখন ডিসকাউন্ট প্রাইজে 50% ডিসকাউন্টে আপনি এখন কাজ শিখতে পারবেন, মাত্র 15,000 টাকায় আপনি এখন ফুল কোর্স কাজ শিখতে পারবেন। আর সাথে হচ্ছে আমরা আপনাকে একটা সার্টিফিকেটও দিয়ে দিব, কারণ আপনি যদি সার্টিফিকেট না পান তাহলে কিন্তু আপনি যতই কাজ শিখেন এই কাজটাকে আপনি মুখে বললেন যে হ্যাঁ আমি কাজ পারি, কিন্তু আপনি যদি সার্টিফিকেট না দেখাইতে পারলেন তাহলে কিন্তু আপনি সেই কাজ শেখার কোনো মানে হলো না, সেটার কোনো প্রমাণও থাকলো না। আফরোজা আক্তার মিম লিখেছেন আপুর হাতের কাজ খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেকদিন দেখি না, এসো। আরো বা আয়ান আপু লিখেছেন আপু কাজ শিখতে কত পড়বে? আপু কাজ শিখতে এখন হচ্ছে আমাদের আমরা অন্য সময় রাখি হচ্ছে 30,000 টাকা ফুল কোর্স, 3 মাসের কোর্স প্লাস হচ্ছে সার্টিফিকেট সহ, কিন্তু এখন আমরা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছি, ডিসকাউন্ট প্রাইসে পড়বে 15,000 টাকা, আর এর সাথে আপনি অবশ্যই সার্টিফিকেটও পাবেন, 15,000 টাকার কোর্স আর কি এখন ডিসকাউন্ট প্রাইসে চলছে। তো কেউ যদি কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হচ্ছে অনেক লোক একসাথে নিয়ে কাজ শিখাই না, আমরা সীমিত পরিসরের লোক নেই, লোক নিয়ে কাজ শিখাই, কারণ একসাথে দেখা যায় অনেক মানুষ কাজ শিখলে কিন্তু ওইভাবে কাজ দেখা যায় শিখা হয় না, তো এই জন্য 5 জন করে নিয়ে তারপরে কাজ শিখাই, যাতে সবাই একদম ঠিক পারফেক্টভাবে কাজটা শিখতে পারে। এই জন্য তো যারা আমার কাস্টমার আছেন তারা তো জানেন যে আমি আসলে কাজ কেমন করি, আর আমি চেষ্টা করি আমার প্রোডাক্টগুলো 100% অথেন্টিক দেওয়ার। আমি কিন্তু লোকাল চক বাজার বা টঙ্গি বাজারের কোনো মেডিসিন ইউজ করি না আমার এইখানে, আমার এখানে হচ্ছে যেসব প্রোডাক্ট আছে সব ব্র্যান্ডের প্রোডাক্ট, আমি চেষ্টা করি সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই দেওয়ার। কারো যদি কোনো মনে সন্দেহ থাকে যে না আপনি এগুলা হয়তো বা লোকাল প্রোডাক্ট দেন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে কাজ করতে পারবো, এতটুকু সাহস আমার ভিতরে আছে, কারণ আমি এই প্রোডাক্টগুলো লোকাল প্রোডাক্ট ইউজ করি না, আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আছে ব্র্যান্ডেড সেই সিল দেওয়া আছে, আমি কোনো লোকাল চক বাজার বা টঙ্গি বাজারের মেডিসিন এনে কাজ করি না। এই জন্য দেখা যায় আমার এখানে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে অনেকে বলে থাকেন যে আপুর প্রাইসটা নাকি বেশি, আমি নাকি প্রাইস বেশি নেই, কিন্তু আমি প্রাইসটা বেশি যদি নেই আমি জানি না, আমি চেষ্টা করি সবার সাথে মিলিয়েই প্রাইসটা নেওয়ার, যদি বেশি হয় কারো যদি কমপ্লেন থাকে তাহলে আমি বলবো যে আপনারা তাহলে অন্য পার্লারগুলোর সাথে অবশ্যই কম্পেয়ার করবেন, কারণ আমি প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট ইউজ করি না, আমার প্রোডাক্ট আমি দাম দিয়ে নিয়ে আসি, তো আমি যেহেতু দাম দিয়ে প্রোডাক্ট নিয়ে আসি আমার তো সেটা আমার এই কাজের উপর থেকেই উঠাতে হবে, তো আমি তো আসলে সেই চিন্তা করে কিন্তু আমাদের সেই প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কিন্তু আমাদের কাজের প্রাইসগুলো দেওয়া হয়। তো এটা যারা বুঝবেন, আর যারা বুঝে তারা কিন্তু কখনো প্রাইসটাকে মেইন ফ্যাক্ট মনে করে না, কারণ যারা বুঝে তারা ভাবে যে 2 টাকা বেশি দিয়ে হলেও ভালো জিনিস দিয়ে কাজ করাই ভালো। আমার অনেক আলহামদুলিল্লাহ অনেক ক্লায়েন্ট আছে আমার, তারা জানে, তাদেরকে আসলে আমার এত কিছু বলতেও হয় না, যে আমি যতটুকুই কাজ করি না কেন আমি চেষ্টা করি আমার পারফেক্টটা দেওয়ার, আর আমার প্রোডাক্টের দিক দিয়েও আমি ইনশাল্লাহ আমি 100% অথেন্টিক প্রোডাক্টই দিয়ে থাকি, আমি কোনো লোকাল প্রোডাক্টও ইউজ করি না। এই জন্য দেখা যায় যে অন্যান্যরা কম দিলেও আমি আসলে অত বেশি কম দিতে পারি না, আমার যতটুকু সম্ভব ছাড় দেওয়ার ততটুকুই ঠিক দিতে পারি, আর চেয়ে বেশি কম আসলে আমি দিতে পারি না, কারণ আমার যেহেতু প্রোডাক্টগুলো অথেন্টিক লোকাল প্রোডাক্ট না, এই জন্য আমি চাইলেও খুব বেশি কমে রাখতে পারি না। তো এই মাসে আমি আসলে আমার যে ক্লায়েন্টরা আছে রেগুলার কাস্টমার যারা আছে তাদের কথা চিন্তা করে এই মাসে আমি হচ্ছে একটু ছাড় দিয়েছি, প্যাকেজ দিয়েছি, যাতে আমার যারা রেগুলার ক্লায়েন্ট তারা করতে পারে কাজগুলো। তো ইনশাল্লাহ আমার হচ্ছে অনেক কাস্টমাররাই কাজ করছে,
তারা অনেক খুশি, তাদের ছাড় দেওয়ার কারণে তারা অনেক খুশি হয়েছে। আমাদের কিন্তু 1 তারিখ থেকে চালু হয়ে গিয়েছে সেই প্যাকেজগুলো, সেই প্যাকেজে আমরা কিন্তু কাজ করছি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি, অনেকেই আসছে। আর যারা করার ইচ্ছা আছে তারা চলে আসবেন আমাদের কাছে সার্ভিসগুলো নিতে। আমাদের সময় কিন্তু খুব সীমিত, শুধুমাত্র এই মাসের জন্যই হচ্ছে আমরা এই অফারগুলো দিয়েছি। কেউ যদি এই এই মাসের পরে এসে বলেন যে আপু আমাকে ওই অফারে বা ওই প্যাকেজে করে দেন, তাহলে কিন্তু আমি আর দিতে পারবো না। কারণ এখন হচ্ছে আমি যতটুকু দিচ্ছি এটা হচ্ছে আমার ধরতে গেলে লস প্রাইসে যাচ্ছে, আমি এখানে লাভটা নিচ্ছি না। এখন যে যে প্রাইসটাতে হচ্ছে আপনাদেরকে সার্ভিস দিব সেখানে আমি আমার যে লাভের অংশটা সেটা নিচ্ছি না, সেটা না নিয়ে জাস্ট আমার যে কস্টিংটা প্রায় আমার মেডিসিন অনুযায়ী সব কিছু মিলে যে কস্টটা পড়ে সেই অনুযায়ী হচ্ছে প্রাইস নিচ্ছে সব কিছু মিলিয়ে, যাতে আমার ক্লায়েন্টরা খুশি থাকে আমার উপরে। এই জন্য তো এই জন্য কারোর যদি সার্ভিস নেওয়ার ইচ্ছা থাকে চলে আসবেন আমাদের কাছে। শুধুমাত্র এই মাসেই কিন্তু আমাদের এই অফারগুলো থাকবে, এরপরে কিন্তু আর থাকবে না। আমাদের হেয়ার রিবন্ডিংয়ের উপরেও কিন্তু অফার চলছে, হেয়ার ক্যারাটিন, ডিপ শাইন, তারপর হচ্ছে লরিয়াল এক্সটেনশো, অনেকগুলো সার্ভিসের উপরেই কিন্তু আমাদের হচ্ছে ডিসকাউন্ট চলছে। তো কেউ যদি করতে চান এই অফারে কিন্তু করে নিতে পারেন। আমরা কিন্তু প্রচুর রিপিটেড কাস্টমারের কাজ করি রিবন্ডিংয়ের, যারা আমাদের কাছে সার্ভিস নিয়ে এসে তারা বলতে পারবে। আর তাছাড়া রিবন্ডিংটা হচ্ছে চুলের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। অনেকের দেখা যায় চুলের কোয়ালিটি ভালো মন্দ আছে, সেই কোয়ালিটির উপরেও কিন্তু রিবন্ডিংটা ডিপেন্ড করে। আর সব চুলে কিন্তু সব রিবন্ডিং করাও সম্ভব হয় না, এক এক চুলের জন্য এক এক রিবন্ডিং করতে হয়, চুলের ধরন অনুযায়ী রিবন্ডিংটা আমরা সাজেস্ট করে থাকি। যারা রিবন্ডিং সম্পর্কে জানেন বুঝেন তারা কিন্তু এই জিনিসটাও বুঝবেন যে সব চুলে সব সার্ভিস সম্ভব হয় না। আবার চুলের ধরন অনুযায়ী কিন্তু আপনার রিবন্ডিংটাও ভালো মন্দ ডিপেন্ড করে। তো এই জন্য আজকে হচ্ছে লাইভ হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে যারা হচ্ছে এখনও জানেন না যে আমাদের এইখানে অফার চলছে, তারা আমাদের কাছে যত সার্ভিসগুলো নিতে পারেন, এই জন্য আজকে লাইভ হয়েছে। আর যারা যারা আমার লাইভটা দেখছেন তারা একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে দেখা যায় যে আমার অন্যান্য যে কাস্টমাররা আছে তারা চাইলে ওই সার্ভিসগুলো নিতে পারবে। কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমাকে অনেকে আমাদের পার্লারের লোকেশন জেনে মেসেজ দিয়ে থাকেন। আমাদের পার্লারের লোকেশনটা হচ্ছে এরশাদনগর 8 নম্বর ব্লক, টঙ্গী, গাজীপুর। তো যারা হচ্ছে আমার দূরের কাস্টমার, আমার কিন্তু দূরের কাস্টমারই অনেক অনেক বেশি আছে, আফরোজা আক্তার মিম জিজ্ঞেস করছে আমার চুলে আবার রিবন্ডিং করতে কত টাকা লাগবে আপু। এখন অনেক ডিসকাউন্ট চলতেছে, করতে চাইলে চলে এসো। রিবন্ডিং করতে চাইলে চলে এসো দোকানে, বলে দিব না চুল দেখা, এখন অনেক ডিসকাউন্ট আছে। তোমার চুল তো আগের থেকে মনে হয় এখন নাইমে গেছে অনেক নিচে, অনেক বছর হয়েছে না? তুমি তো রিবন্ডিং করছিলে মনে হয় 2 বছর হয়ে গেছে, 2 বছর না 2 বছরের বেশি হয়েছে। করতে চাইলে করে ফেলো এই সুযোগে, আর অনেকদিন তোমার দেখি না, এসো। আমার আসলে অনেক কাস্টমারদের সাথে অনেক দিন দেখা হয় না, কারণ এখন দেখা যায় আমি দোকানে একটু কম সময় দেই, দোকানে কম সময় দেওয়ার কারণে অনেকের সাথে আমার দেখা হয় না।
তো আমার যারা দূরের কাস্টমাররা আছেন তাদেরকে তাদেরকে বলবো যে তোমরা যারা রিবন্ডিং করে গিয়েছো আগে আমার কাছে, তো তারা যদি আবার করতে চাও এই অফারে কিন্তু করে নিতে পারো। আমাদের এখানে কিন্তু আবার ইউজ পরিমাণে ডিসকাউন্ট চলছে, তো তোমরা চাইলে আবার হচ্ছে করে নিতে পারো। আমাদের অফারগুলো কিন্তু শুধুমাত্র এই অক্টোবর মাসের জন্যই দেওয়া হয়েছে। কেউ যদি এই অক্টোবরের পরে এসে বলো যে আপু এই অফারে আমরা আবার কাজ করতে চাই বা এই প্যাকেজগুলোতেই কাজ করতে চাই, তাহলে কিন্তু আমি আর দিতে পারবো না এই প্যাকেজগুলোর উপরে কাজ করে দিতে, কারণ আমি শুধু এই মাসের জন্যই দিয়েছি। এই মাসে যেহেতু আমার ছেলের বার্থডে, তো ভাবলাম যে সে উপলক্ষে আমি তোমাদেরকে এই অফারটা দিয়ে দেই। আমার ছেলের বার্থডে উপলক্ষে ট্রিট হিসেবে তোমাদেরকে এই অফারটা দিয়ে দেওয়া হয়েছে। আমি আসলে মাঝে মাঝে ভাবি যে আমি রেগুলারলি লাইভ করব, কিন্তু দেখা যায় সময়ের কারণে বা নিজে একটু অলসতার কারণে রেগুলার লাইভটা করা হয় না। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, অনেকক্ষণ বকবক করলাম। কারো কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।